ফজরের নামাজের পরে ইমামতির মুসল্লায় বসে আছে চোর, মুসল্লির মুসল্লায় বসে আছেন বাড়ির মালিক। জিজ্ঞাসা করলেন, বাবা চারিদিক তো দরজা বন্ধ ছিল, কেমনে তুমি ঢুকলা? বলে, চুরি করে ঢুকছি। কেন চুরি করে ঢুকছ? আপনার সম্পদ চুরি করার জন্য ঢুকছি। বাড়ির মালিক টের পায় চারিদিক থেকে দরজা আটকাইছে। তুমি চোর তৈলে মিয়া, এত সুন্দর তিলাওয়াত কেমনে বাড়া? আবার আজান দিলা, চুরি করতে ঢুকা বেটা কো বোকা, আজান দেয় নাকি? চুরি করতে ঢুকে কেউ কি আবার ইমামতি করে নাকি? চুরি করতে গিয়া কেউ কি আবার এত চমৎকার তেলাওয়াত করে নাকি? তোমার দেখলে তো ভালো মনে হয়, ভালো মানুষের মতো মুখে দাঁড়িয়ে আছে, মাথায় টুপিও আছে, সুন্নতি পোশাকটাও আছে, দেখতে তো চমৎকার মনে হয়, কেন হঠাৎ করে চুরি করতে ঢুকলা? আল্লাহর বান্দা বলেন, চুরি করব না তো কি করব? আমার উস্তাদ বলেছেন, বাবা যা করতেন আমি তাই করব। আমার বাবা চুরি করতেন, আমিও বাবার কথায় চুরি করা আরম্ভ করে দিয়েছি। তবে চুরি করলে কি হবে? উস্তাদের বাড়ির থেকে সবক নিয়ে আজকে প্রায় 6 মাস হয়ে গেল, 6 মাস পর্যন্ত কারো বাড়ি চুরি করতে পারি নাই। অন্তরে তাকওয়া থাকার কারণে সেই বাড়ির থেকে ফিরে আসি। আপনার বাড়িতেও চুরি করতে শুরু করলাম, এক একটা করে বাইচা বাইচা জাকাত দেওয়ার টাকাগুলো আলাদা করতেছি। এমনিতে আজান শুরু হয়ে গেল, দরজাটা আস্তে করে খুলে মালিক স্ত্রীর কাছে গিয়া কয়, তাড়াতাড়ি করো, মনে হয় আমাদের মেয়ের জন্য একটা সঠিক পাত্র পাইয়া গেছি। ওই বেচারার একটাই মাত্র মেয়ে, টাকা পয়সার কোনো অভাব নাই, একজনই মাত্র মেয়ে, স্ত্রীকে ডাক দেয়, তাড়াতাড়ি করো, খুব দ্রুত করো, আমার মেয়েটাকে ভালো করে সাজায় দাও। এমন একজন ছেলে পাইছি, তিলাওয়াতটাও বড় চমৎকার, আজানটাও বড় চমৎকার, নামাজ পড়ানোটাও বড় চমৎকার, চুরির মতো জায়গায় গিয়াও চুরি করতে পারে নাই, মনে হয় ছেলেটা আমানতদার। তবে ছেলেটার মধ্যে তাকওয়া আছে, 6 মাস ধরে চুরি ট্রাই করেছে, চুরি করতে পারে নাই। একজন যোগ্য উস্তাদের যোগ্য ছাত্র এই ছেলেটার কাছে, হয়তো আমার মেয়েটাকে বিয়ে দিলে আমার মেয়েটাও ভালো থাকবে। মেয়েটাকে রেডি করে পাশে দাঁড় করাইয়া আল্লাহর বান্দা ভিতরে ঢুকে ডাক দিলেন, বাবা আমার একটা মেয়ে আছে, বিয়ে করবো নাকি? বিয়ে করতে হলে মায়ের অনুমোদন লাগবে। দৌড়ে মাকে নিয়ে আসছে, মা বলে, এমনি ছেলেটারে ঠিক করতে পারি না, বিয়ে করাইলে হয়তো ঠিকঠাক হয়ে যেতে পারে। 2-4টে আসে না ভেজাইলে, কথা কান না, বন্ধুদের সাথে বাজে আড্ডা দেয় আর ভেজাল করে। বাবা মা চিন্তা করে, এইটারে মনে হয় কোনো কায়দায় বিয়ে শাদী করায় দিলে ঠিকঠাক হবে, দিছে বিয়ে করায়। বিয়ে করানো শেষ হয়ে গেল, আল্লাহর বান্দা বলে, এত সম্পদ আমার, একটাই মাত্র মেয়ে আমার, আমার বৃদ্ধ বয়স হয়ে গেছে, আমি তোমার কাছে আমার সমস্ত সম্পদগুলো আমানত দিতে চাই, আমার ব্যবসা প্রতিষ্ঠানগুলো আমানত দিতে চাই, আমার করা বাড়ি জায়গা সব ভাড়াগুলো তুমি নিজে উঠাইবা, আমার ব্যবসা প্রতিষ্ঠান দেখাশোনা করবা। ছাত্র দাঁড়ায় কয়, এটা পারবো না, আমার উস্তাদ বলছে চুরি করে খাইতে। আল্লাহর বান্দা বলে, না না, আসলে তোমার উস্তাদ চুরি করতে বলে নাই, তোমার উস্তাদ বুঝাইতে চাইছে তোমার বাবা যেই কাজটা করতো তুমিও সেই কাজ করো। আসলে তোমার বাবা যেহেতু খারাপ কাজ করতো, সুতরাং তুমি কোনোদিন খারাপ কাজ করতে পারবা না, আর চলো আজকে থেকে ভালো কাজ করবা, আমার ব্যবসা প্রতিষ্ঠান দেখা করবা, দেখাশোনা করবা। এর দুনিয়ার মুসলমান রাসূলে আরবি এই জন্যই তো বলেন, খৈরুল কুরুন করনি, খৈরুল কুরুনি করনি, সুম্মাল্লাযীনা ইয়ালুনহুম। ওই যুগের চোরগুলাও ইমানদার ছিল, কথা কন্যা গেল, চুরি করলেও ইমানদার ছিল, চুরি করলেও হয়তো সেই যুগের মানুষগুলো রড 12 সুতার জায়গায় 1-2 সুতা কামাইয়া দিত, কিন্তু রডের পরিবর্তে বাঁশ দিয়া কোনোদিন ব্রিজ ঢালাই দিত না। ওই যুগের মানুষগুলো ভালো আছিল,
আর এখন তো চোর কেন ইমানদারের মধ্যেই ধর্ম নাই? কি কথা কন্যা কেন, দেখতে তো অনেক চমৎকার লাগে, একদম বিশাল বেশভূষা, দেখতে একেবারে বিশাল বড় পুরুষ। আরে বাবা রে বাবা, মাথায় যেমন টুপি আছে, মুখে তেমন দাড়ি আছে, লম্বা জুব্বা আছে, সুন্নতি পোশাক আছে, একদম মসজিদের প্রথম কাতারে ইমাম সাহেবের পিছনে দাঁড়ায় নামাজ পড়ে। আবার যদি সুরায় ফাতেহা জিজ্ঞাসা করা হয়, ঠিকমতো সুরায় ফাতেহাও পড়তে পারে না। আবার দেখবেন এই লোকটাই সুদের ব্যবসার সাথে জড়িত, ঘুষের ব্যবসার সাথে জড়িত, চাঁদাবাজের সাথে জড়িত, শয়তানি আর বদমাশিও কোনো দিক দিয়া কাম করে না, কথা বলেন না কান। এখন আর মানুষ নাই, মানুষগুলো সব জানোয়ার হয়ে গেছে, ঠিক কি না? আজ করে কও, হ্যাঁ হায় হায়, মানুষ দেখতে চল রে বার জাদুঘরে যাই সবাই, হায় রে সাধের দুনিয়ায় মানুষ পাওয়া বড় দায়, মানুষ দেখতে চল রে বার জাদুঘরে যাই সবাই, চেহারাটা দেখতে ভালো পোশাকটাও চমৎকার, অন্তরে তার কালি ভরা কাজটা বড় কদাকার, চেহারাটা দেখতে ভালো পোশাকটাও চমৎকার, অন্তরে তার কালি ভরা কাজটা বড় কদাকার, ওই মানুষের ভিড়ে আজি, ওই মানুষের ভিড়ে আজি, আসল মানুষ নাই রে নাই, মানুষ দেখতে চল রে বার জাদুঘরে যাই সবাই, মানুষ দেখতে চল রে বার জাদুঘরে যাই সবাই, এখন আর মানুষ নাই, মানুষ যদি থাকতো কোনো আলেম নামাজ থেকে মুসল্লিদের ফিরাইয়া রাখতে পারত না। এখন আলেম আমরা আবার মাথায় টুপিও আছে, মুখে দাড়িও আছে, স্বঘোষিত বিশাল বড় স্কলার, আমরা ঘোষণা দিয়া ফেলাইছি জুমার আগে কোনো নামাজ না। আলেম হইলে পারে নাকি মানুষকে নামাজ থেকে বিরত রাখতে? এই মিয়া, জুমার আগের চার রাকাত সুন্নত নিয়ে একতলাফ আগেও ছিল, শুধু এখন না একতলাফ, একতলাফ কি ওলামায়ে কেরাম বলেন না, আগেও ছিল, কি একতলাফ ছিল, এটা কি সুন্নতি মুয়াক্কাদা না সুন্নতি জায়েদা, আছে না নাই এটা নিয়ে একতলাফ নয়, কথা বলে না, আছে না নাই এটা নিয়ে একতলাফ নয়, পরিষ্কার কথা, ওলামায়ে কেরামদের একতলাফ কি ছিল, জুমার আগের চার রাকাত সুন্নত এটা কি আসলে সুন্নতি মুয়াক্কাদা না সুন্নতি জায়েদা, অধিকাংশ ওলামায়ে কেরামদের মত সুন্নতি জায়েদা, সুন্নতি মুয়াক্কাদা, অধিকাংশ ওলামায়ে কেরামদের মত কি সুন্নতি মুয়াক্কাদা, হ্যাঁ কিছু ওলামায়ে কেরামদের মতামত হলো সুন্নতে জায়েদা। এখন আপনি ফতোয়া দিয়ে দিলেন সুন্নত বলতে কিচ্ছু নাই, ফালতু, নাউজুবিল্লাহর পাওয়ার এরকম হইলে তো হবেই কাম শেষ। আপনি ফতোয়া দিয়ে দিলেন খালি ঢুকবেন তাহিয়াতুল মসজিদ পড়বেন দুই রাকাত, ব্যাস আর কোনো কাজ নাই, মানুষকে নামাজ থেকে বিরত রাখা একটা ঘৃণ্য চক্রান্ত ষড়যন্ত্রের ঘ্রাণ পাওয়া যাচ্ছে, কথা বলেন না কেন? আপনি মনে করেন সুন্নতি মুয়াক্কাদা নয়, ধরে নিলাম জুমার নামাজ, কাবলাল জুমা সুন্নতি মুয়াক্কাদা না, এটা সুন্নতি জায়েদা, কিছুক্ষণের জন্য ধরে নিলাম একজন মুসলমান তাহিয়াতুল মসজিদ পড়লো, তাহিয়াতুল ওযু পড়লো, এরপরে চার রাকাত সুন্নত পড়লো, সময় আছে, অসুবিধা কি, কথা বলেন কি অসুবিধা কি? আপনি নামাজ কমাইতে চান কেন? এই একদল লোকই আছে, এরা সমাজের আর কিচ্ছু চুরি করতে পারে না, মুসলমানদের ইমান চুরি করে, মুসলমানদের আমলগুলো চুরি করে, আসলে ব্যাপার হলো কি জানেন, মুসলমানরা ইহুদি খ্রিস্টানরা চায় মুসলমানরা আল্লাহর কদমে সাজদা কম দিক, শয়তান চায় মুসলমানরা আল্লাহর কদমে সাজদা কম দিক। আপনি বড় আলেম, আপনি বড় মুফতি, আপনি বড় মুহাদ্দিস, আপনি বিশাল কিছু, কিন্তু আমরা বাহ্যিক দৃষ্টিতে দেখতেছি শয়তানের কাজটাই আপনি করতেছেন। আমি আপনাকে শয়তান বলতেছি না, নাউজুবিল্লাহ, এত বড় আলেমকে আমার মতো একজন পিচ্ছি মানুষ শয়তান বলার ক্ষমতা রাখে না, কিন্তু দেখতে পাচ্ছি সাধারণ দৃষ্টিতে শয়তান যেটা চায় আপনি সেটা করতেছেন, রাগ করতেছেন মনে হয় আপনি, হ্যাঁ
তারাবির নামাজ গুছায় গাছায় আট রাকাত বানাইছেন, আবার বলছেন কোয়ালিটি মেনটেন করলে দুই রাকাত পড়লেও চলে। হায় হায়, তোমার যদি মনে হয় তুমি নামাজ পড়ো না, তোমারে না করছে কে? কি কথা বলেন না কেন? তুমি জুমার নামাজও না, আসে না কত মানুষ জুমার নামাজই না পড়ে থাকে, না পড়ো তাতে কি আসে যায়? তাতে তো আমার কিছু আসে যায় না, কিন্তু উম্মতকে উল্টা ফতোয়া দিয়ে বিভ্রান্ত করার ক্ষমতা অধিকার কে তোমাকে দিয়েছে বলো? কে দিয়েছে তোমাকে? উচিত মাসআলা হলো যেই এলাকায় যেটা প্রভাব আছে, যে এলাকায় যেটা প্রচলিত আছে, যদি সেটা কোরআন এবং সুন্নার ভিত্তিতে সঠিক থাকে তাহলে সেখানে উল্টো মাসআলা বলার প্রয়োজন নেই। আপনি এখানে কেন উল্টা ফতোয়া দিয়ে বিভ্রান্ত করবেন? কি কারণটা কি? এ খুব বেশি বড় আলেম এটা প্রকাশ করতেছেন, আমার এলেম খালি চারিদিকে বাইয়া ছায়া পড়ে। শয়তানের কিন্তু অনেক এলেম ছিল, শয়তানের কথা কন না কেন? শয়তান অনেক বড় আলেম, শয়তান অনেক বড় আবেদ, কথা বলে না, শয়তান অনেক বড় আলেম ছিল, শয়তান অনেক বড় আবেদ ছিল, কিন্তু শয়তান আশেক ছিল না, শয়তান আরেফও ছিল। আরেফ মানে আল্লাহকে ভালো করে চিনতে, এই জন্যে বের হয়ে যাওয়ার সময়ও কয় আল্লাহ বের করে দাও, অসুবিধা নাই, কিন্তু আমারে বের করে দেওয়ার আগে আগে কয়টা আমার অধিকার আছে এগুলো আমি চায়া নিতে চাই, এগুলো আমারে দাও। এখন ইমানদারদের মধ্যেও তাকওয়া নাই, এখন কোরআনওয়ালাদের মধ্যেও তাকওয়া নাই, ইসলামওয়ালাদের মধ্যেও তাকওয়া নাই, এখন দিনদারদের মধ্যেও তাকওয়া নাই। সাহাবায়ে কেরামদের যুগ, তাবেঈনদের যুগ, তবে তাবেঈনদের যুগ, সাহাবায়ে কেরামদের যুগটা কত চমৎকার যুগ ছিল, একটা ওয়াক্ত নামাজ যদি ছুটে যাইতো কান্না শুরু করে দিতে, তারাবি নামাজ ছুটে গেছে কান্না আরম্ভ করেছেন, তাকবীরে তাহরিমা তাকবীরে উলা ছুটে গেছেন কান্না শুরু করে দিয়েছেন, আমাদের নামাজ ভরি ভরি ছুটে যায়, আমরা কান্না কোনোদিন করি না। সাহাবায়ে কেরামদের অবস্থা আল্লাহু আকবার। রাসূলে আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুমিন বান্দা যখন কোনো গুনাহ করে ফেলায়, মুমিন বান্দার মনে হয় আমি কোনো পাহাড়ের নিচে বসে আছি, এই পাহাড়টা আমার ঘাড়ে পড়বে আর আমি দুনিয়ার থেকে বিদায় হয়ে যাব, পাহাড়টা সরানোর জন্য ব্যস্ত হয়ে যায়, পাহাড়টা সরানোর জন্য ব্যস্ত হয়ে যায়। এই জন্যই বলছিলাম মহিলা জিনা করে ফেলাইছে, নবীর সাহাবি জিনা করে ফেলেছেন, জিনা করে জিনার ফসল বাচ্চা পেটে চলে আসছে, বিশ্বনবী রহমাতুল্লিল আলামিনের দরবারে চলে আসছেন পয়গম্বর, আমি মহিলা জিনা করে ফেলেছি। আমার নবী বলেন, না না আমার সাহাবী জিনা করতে পারে না, চেহারাটা ডান দিকে ঘুরাইয়া ফেলাইছে। আল্লাহর বান্দি আবার ওই সেইটে গিয়া ডাক দেয়, পয়গম্বর আমি জিনা করে ফেলেছি। রাসূলে আরবি চেহারা আবার ঘুরিয়ে ফেলেছেন, না আমার সাহাবী জিনা করতে পারে না। মহিলা আবার গিয়া বলেন, পয়গম্বর আমি জিনা করেছি। এক একবার করে করে তিনবার বললেন, হুজুর আমি জিনা করেছি, শুধু জিনা করছি তাই নয়, আমি জিনা করার পরে আমার জিনার ফসল আমার পেটের মধ্যে চলে আসছে, আমার পেটে আমার সন্তান। রহমাতুল্লিল আলামিন বলেন, তুমি জিনা করছো, তোমার সন্তান তো কোনো অপরাধ করে নাই, আমি সন্তানকে সহ কোনো শাস্তি তোমারে দিতে পারবো না, একটা কাজ করো, আগে তোমার সন্তানকে প্রসাব করে আসো, তোমার সন্তানকে এখন পেটে ধারণ করো, যেদিন তোমার সন্তান দুনিয়ায় ভূমিষ্ঠ হবে সেদিন তুমি আমার কাছে আসবা। মহিলা পেরেশান হয়ে গেছে, বেচাইন হয়ে গেছে, কবে আমার সন্তান দুনিয়ায় আসবে, আমি কবে মুক্ত হব, খালাস হব, আমার সন্তান কবে দুনিয়ায় ভূমিষ্ঠ হবে? লম্বা সময় পর সন্তান দুনিয়ায় ভূমিষ্ঠ হলো, সন্তানকে করে নিয়ে রহমাতুল্লিল আলামিনের সামনে চলে আসছে, রাসূল গো নবী গো আমার সন্তান এবার ভূমিষ্ঠ হয়েছে, আমাকে আমার জিনার শাস্তি আমারে দিয়ে দেন। আমার নবী কয় না না, এখন যদি সন্তানকে শাস্তি দেওয়া হয়
তাইলে হবে না, তোমার সন্তানটা কষ্ট পেয়ে যাবে। কারণ সন্তানের জন্য শুরুতে মায়ের বুকের দুধটা অনেক বেশি প্রয়োজন। কে বলেছেন আমার নবী রহমতের নবী ছিলেন না? কে বলেছেন আমার নবী মানবতার নবী ছিলেন না? কে বলেছেন আমার নবী মানবতার নবী ছিলেন না? কে বলেছেন আমার নবী দয়ার নবী ছিলেন না? কোন বদমাশ আমার নবীকে চরিত্রহীন বলে গালি দেয়? কোন বদমাশ এদেশে আছে না নাই চিল্লায় জোরে বলেন? যারা আমার নবীর চরিত্র নিয়ে কথা বলে, যারা আমার নবীকে নারী নবী বলে গালি দেয়, যারা আমার নবীকে অবিশ্ব নবী রহমাতুল্লিল আলামিন একের অধিক বিয়ে করার কারণে নারী নবী বলে গালি দেয়, এরে মুসলমান তোমাদের কাছে জানতে চায়, কাশীপুরের মুসলমান, নারায়ণগঞ্জের মুসলমান তোমাদের কাছে জানতে চায়, যে বদমাশগুলো আমার নবীকে নারী নবী বলে গালি দেয়, যে বদমাশগুলো আমার নবীকে ধর্ষক বলে গালি দেয়, যেই নবী বদমাশগুলো আমার নবীকে ধর্ষক বলে গালি দেয়, এ বাংলার জমিনের মুসলমানদের শরীরে একটা ফোঁটা রক্ত থাকা সত্ত্বেও নবীর বিরুদ্ধে কেউ গালি দেবে আমরা মেনে নিতে পারি না? হাত তুলে বলো ঠিক কি না? মুসলমান ভাইরা আমার, হিসাবিলে দেখো, সাহাবায়ে কেরামদের দিকে তাকায় তাকায় দেখো, আমার নবী কত রহমতের নবী, আমার নবী কত দয়ার নবী, আমার নবী কত মায়ার নবী। আস্তে করে মহিলাকে লক্ষ্য করে রহমাতুল্লিল আলামিন বললেন, না 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 না, তোমাকে এখন শাস্তি দেওয়া হবে না, কারণ তোমার বুকের দুধ তোমার বাচ্চার জন্য অনেক বেশি প্রয়োজন। যেদিন তোমার বাচ্চা বাহিরের খাবার খাওয়ায় অভ্যস্ত হয়ে যাবে, সেদিন আমি নবী শাস্তি তোমাকে দেব। মহিলা তো আশ্চর্য হয়ে গেছে, পা খাওয়ার জন্য পেরেশান হয়ে গেছে। মহিলার রাসূল আরবের দরবার থেকে যায় আর চোখের পানিগুলো ছেড়ে ছেড়ে কান্না করে আর ডাক দেয়, মালিক আমার বাচ্চা বড় হওয়া পর্যন্ত আমার হায়াতে আমার বাঁচায় রাখ, আমি যদি জিনার শাস্তি না পাইয়া দুনিয়া থেকে মুক্ত না হইয়া পবিত্র না হইয়া বিদায় হই, না জানি আল্লাহর সামনে আসামির কাঠগড়া আমাকে দাঁড়াইতে হয়, না জানি আল্লাহর সামনে আমাকে জিনাকারিণী হিসেবে দাঁড়াইতে হয়। আমি কামতের ময়দানে এত হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের সামনে জিনাকারিণীর অপরাধ নিয়ে দাঁড়াইতে পারব না। দুনিয়ায় যদি জুতার বাড়ি হয় তাও খাবো, ঝাড়ুর বাড়ি হয় তাও খাবো, কোনো অসুবিধা নাই, কারণ দুনিয়ার অপমান কোনো অপমান নয়, দুনিয়ার অপমান কোনো অপমান নয়, এটা অস্থায়ী অপমান, আখিরাতের অপমান এটা স্থায়ী অপমান। আমাদের শায়খ মুরশিদ কুতুবুল আলম কালো মানিক সৈয়দ ফজলুল করিম রহমতুল্লাহ আলাইহি জন্য বলতেন, এরে দুনিয়ার মানুষ সবাই মিলে যদি আমার মাথায় তুলে না চাও, আর আমার মালিক যদি বলে ফজলুল করিম আমি আল্লাহ আজকে তোরে মাফ করব না, আমি আল্লাহর কাছে তুই বড় অপরাধী, আমি ফজলুল করিমের বুঝি উপায় না, আবার যদি তোমরা সবাই আমার জুতো মারো ঝাড়ু মারো, আর আমার আল্লাহ তারা যদি কিয়ামতের ময়দানে বলে ফজলুল করিম আয় আমার কাছে, আমি আল্লাহ তোরে মাফ করে দিলাম। শায়খ মুরশিদ বলতেন, আমার কাছে এটাই মনে হয় সবচেয়ে বড় পাপ। দুনিয়ার মানুষের জুতার বাড়িতেও কিছু হয় না, ঝাড়ুর বাড়িতেও কিছু হয় না, এর কলিজার টুকরা যুবক মনে করতে পারো, দাড়ি রাখলে একদল মানুষ তোমাকে বড় জঙ্গি বলে গালি দেবে, অসুবিধা নাই, গালিটা অস্থায়ী স্থায়ী নয়, মাথায় টুপি লাগাইলে মানুষ তোমাকে আঙ্কেল বলে ডাকবে, যুবক বলে আর ডাকবে না, অসুবিধা নাই, মাথায় টুপিটা লাগাও, পোশাক পরলে মানুষ তোমার দাম দেবে না, অসুবিধা নাই, দুনিয়ার মানুষের দামের দিকে তাকায় থাকো না। দুনিয়ার মানুষ যদি ঋণের পথে চলার কারণে, ইসলামের পথে চলার কারণে তোমাকে জুতা দিয়া বাড়িও দেয়, ঝাড়ু দিয়া বাড়িও বাড়ে, আমার আল্লাহ যদি তোমার দিকে কুদরতি হাত বাড়াইয়া ডাক দেয়, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিঈ
ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আমার মালিক যদি বলেন গোলাম মাথায় টুপিটা পরার কারণে কত মানুষ তোরে জঙ্গি বলে গালি দিছে, মুখে লম্বা সুন্নতি পোশাক থাকার কারণে, সুন্নতি দাড়ি থাকার কারণে কত গালি তোরে দুনিয়ার মুসলমান দুনিয়ার কাফিররা দিয়েছে, সুন্নতি পোশাক থাকার কারণে কত কাফিররা গালি তুলে দিয়েছে। আয় আমি আল্লাহর দরবারে আয়, আমি আল্লাহ তাআলা তোরে মাফ করে দিলাম, আমি আল্লাহ তাআলা তোরে জান্নাত দিয়ে দিলাম। কলিজার টুকরা যুবক ভাই আসো, তোমার পায়ে হাতটা দিয়ে আমি তোমাকে দ্বীনের দাওয়াত দেই, তোমার হাতে হাত দিয়ে আমি দ্বীনের দাওয়াত দেই। শয়তানি রাস্তায় চইল না, বদমাশি রাস্তায় চইল না, ওই রাস্তায় কোনো লাভ নাই। আল্লাহর বান্দি পেরেশান হয়ে গেছে, কবে আমার সন্তান বাহিরের খাবার খাওয়া শিখবে, আর আমি কবে আমার নবীর কাছে যাব, জেনার গুনাহ থেকে পবিত্র হব জানি না। আস্তে আস্তে করে সন্তান বড় হয়, আস্তে আস্তে করে সন্তান বড় এবার মায়ের বুকের দুধ ছাড়া সন্তান অন্য খানাও খাইতে পারে। রসুলে আরবির কাছে এবার মহিলা আলাদা করে বাচ্চাটাকে হাতে ধরে হাঁটাইয়া হাঁটাইয়া নিয়ে আসছে, কোলের মধ্যে নিয়ে আসে নাই। আমার নবীরে বুঝাইতে চাই, নবী আমার আপনি তাকাইয়া দেখেন আমার বাচ্চাটা এখন একা একা হাঁটতে পারে, হাতের মধ্যে একটা শুকনো রুটি ধরায়া দিছে, তাকাইয়া দেখে বাচ্চাটায় শুকনো রুটিগুলো চাবাইতেছে। মহিলা বুঝাইতে চায়, পয়গম্বর আমার সন্তানটার দিকে তাকাইয়া দেখেন, ও এখন শক্ত খাবার খাইতে পারে। রাসূলে আরবের সামনে আইসা দাঁড়াইয়া মহিলা কান্না করতেছেন আর বলতেছেন, নবী আমার বাচ্চা এবার বড় হয়ে গেছে, আমার আর উল্টো কাজ করার দরকার নাই, এখন আর বাচ্চাকে দেখাশোনা করার দরকার নাই। ওগো নবী আমার, এখন বাচ্চা বাহিরের খানা খাইতে পারে, বাচ্চা একা একা চলতে পারে, আমাকে আপনি আমার শাস্তি দিয়ে দেন। আমার নবী বাচ্চাকে মহিলার হাত থেকে নিয়া একজন সাহাবীকে বুঝাইয়া দিলেন, সাহাবায়ে কারামদেরকে আদেশ করলেন, তারা এই মহিলাকে কমর পর্যন্ত মাটির মধ্যে গেড়ে ফেলো, চারিদিক থেকে বর্ষার মতো এক একটা পাথর ছুটতে থাকো, মহিলাকে কমর পর্যন্ত বর্ষার কমর পর্যন্ত মাটির মধ্যে গাইড়া একটা একটা করে পাথর ফিকতে আরম্ভ করেছে। পাথর মারতে মারতে একজন সাহাবীর হাতের মধ্যে এসে রক্ত পড়েছে, এক দুই ফোঁটা রক্ত। আল্লাহর বান্দা সাহাবী রক্তটা মুছে এনার চোখের পানিগুলো ছেড়ে কান্না করে আর বলেন, একজন জিনাকারিনীর রক্ত আমার শরীরের মধ্যে পড়লো, হায়রে নাপাক রক্ত আমার শরীরের মধ্যে পড়লো। রাসূলে আরবি ধমক দিয়ে বললেন, সাবধান, এই মহিলার রক্ত কি জিনাকারিনীর রক্ত বলবে না, এই মহিলা আল্লাহর কাছে এমন তাওবা করেছে, এমন তাওবা করেছে, এই তাওবা যদি মদিনার সব মানুষদেরকে সমান হারে ভাগ করে দেওয়া হয়, মদিনার সকল মানুষদের গুনাহগুলো আমার আল্লাহ মাফ করে দিবে। তাওবা কারণের রক্ত বলো না, তাওবা কারণের রক্ত বলো না, বরং তার চেয়ে বলো জিনা কারণের রক্ত বলো না, বরঞ্চ তার চেয়ে বলো তাওবা কারণের রক্ত। এরে দুনিয়ার মুসলমান সাহাবায়ে কারাম, একটু গুনাহ করে ফেললে, একটু গুনাহ করে ফেললে মাফ চাওয়ার জন্য পেরেশান হয়ে যেত। কেমন পেরেশান হইত, যতক্ষণ পর্যন্ত মাফ পাইত না ততক্ষণ পর্যন্ত চোখের পানি ফেলে ছেড়ে কান্না করত।